বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একবার স্বাগত এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি টিনশেড বাড়ির ডিজাইন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন। আপনারা যারা গ্রামের মধ্যে একটি হাফ বিল্ডিং করতে চাচ্ছেন, অল্প খরচে সীমিত খরচে একটি হাফ বিল্ডিং করতে চাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখলে এখান থেকে সম্পূর্ণ একটি আইডিয়া নিতে পারবেন আপনি কিভাবে কম করেছে আপনার বাড়িতে সুন্দর একটি হাফ বিল্ডিং টিনশেড করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই বাড়িটি। বাড়িটির সামনেই রয়েছে একদম মাঝ বরাবর একটি মেইন গেট আপনি দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক পাশে একটি কোঠারুম। কোঠারুমের সামনেও কিন্তু একটি আপনি দেখতে পাচ্ছেন যে একটি জানালা রয়েছে, অনেক সুন্দর আপনার 3 ফুট বাই 4 ফুটের এই জানালাটি রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা দেখাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এর যে সাইডের অংশ, যে মেইন ঘরের সাথে যে একটি জানালা রয়েছে সেটাও কিন্তু আপনার 3 ফুট বাই 4 ফুট জানালা এবং সানসেট রয়েছে অনেক চমৎকার ভাবে। আপনি যদি দূর থেকে লম্বালম্বী ভাবে দেখেন তাহলে কিন্তু আপনার এরকম দেখা যাবে। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে পিছনের অংশ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের জন্য প্রতিদিন এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন বা ভিডিও দিয়ে থাকি। আপনারা আমাদের চ্যানেল থেকে প্রতিদিন এরকম বাড়ির ভিডিও পেয়ে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, এই জন্য আমরা যদি প্রতিদিন এরকম বাড়ির ভিডিও সহজে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার সামনে যে 2.5 ফুট যে বারান্দাটা রয়েছে, 2.5 ফুট পর্যন্ত ওয়াল করে তারপর বাকি অংশটা গ্রিল দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন ভিতরে যে দরজাগুলো দেওয়া হয়েছে এবং জানালা দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি পাশের অংশ, এখানেও কিন্তু একটি কোটা রুম রয়েছে এবং একটি জানালার সামনে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে বিভিন্নভাবে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে কি পাবেন? বাড়িটির ভিতরে পাবেন 2-3টি রুম পাবেন, 3টি বড় বড় 3টি রুম পাবেন এবং পাবেন 2টি চাইল্ড বেড কোটার মধ্যে বা বারান্দার মধ্যে 2টি চাইল্ড বেড। এই হচ্ছে টোটাল 5টি রুম পাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে 5টি রুম রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তো চলুন আমরা এখন দেখব এই বাড়িটিতে করতে জায়গা কতটুকু লাগে। তার আগে এই বাড়িটির প্রত্যেকটি রুম হচ্ছে কিন্তু 12 ফুট বাই 12 ফুট এবং কোটাটা দেওয়া হয়েছে আপনার কোটার সেন্টারটা করা হয়েছে 7 ফুট। মূল ঘরটির সেন্টার নেওয়া হয়েছে 12 ফুট 12 ফুট 12 ফুট, 3টি সেন্টার নেওয়া হয়েছে এবং কোটাটির সেন্টার নেওয়া হচ্ছে 7 ফুট। আপনি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ভাবে কিন্তু সেই কাজগুলো করা হয়েছে। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এই বাড়িটির জায়গা কতটুকু লেগেছে এবং এই বাড়িটির মালামাল কি পরিমাণ লেগেছে সেগুলো সংক্ষেপে আপনাদেরকে দেখাই। আর তাহলে আপনারা এর জন্য আপনারা ভিডিওটির ধৈর্য এবং মনোযোগ সহকারে এক লাগারে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, জমির পরিমাণ পাশে 36 ফুট এবং লম্বাই লাগবে 19 ফুট, জায়গা লাগবে সেন্টার টু সেন্টার। যদি আপনি এই বাড়িটি করতে চান সম্মানিত ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনি এই বাড়িটি অল্প জায়গার মধ্যে করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি করতে জমির পরিমাণ 684 স্কোয়ার ফিট বা বর্গফুট 1.5 শতাংশ, অর্থাৎ 1.5 শতাংশ জমিতে আপনি এই সুন্দর বাড়িটি করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার ভিডিওটির ধৈর্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। টিন লাগবে সর্বমোট 7 বান টিন লাগবে। যদি 5000 টাকা বানের টিন আপনি কিনেন তাহলে 35000 টাকা খরচ হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বাড়িটিতে আপনি সুন্দর এই বাড়িটিতে 35000 টাকা টিন লাগবে, সর্বোচ্চ 35000 টাকা টিন লাগবে আপনার এই বাড়িতে। সম্মানিত ভিউয়ার্স, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি একটানা দেখতে থাকুন। সর্বমোট ইট লাগবে 4000 এবং 10 টাকা করে যদি ধরেন 40000 টাকার ইট লাগবে এই বাড়িটি করতে। সম্মানিত ভিউয়ার্স,
আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটিতে এখন একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি খরচ যাবে 35,000 টাকা, এই বাড়িটি করতে সর্বোচ্চ 35,000 টাকা খরচ হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি কোথা থেকে বলছেন, দেখছেন ভিডিওটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু এটি ময়মনসিংহ অঞ্চলের রেট দিয়ে থাকি, আমাদের বাসা ময়মনসিংহ, এই জন্য আমরা ময়মনসিংহ অঞ্চলের রেটটি দিয়ে থাকি। সম্মানিত ভিউয়ার্স, সর্বমোট কাঠ লাগবে 12,000 টাকার কাঠ লাগবে। আপনি যদি এই সুন্দর চমৎকার আধুনিক রুচিসম্মত গর্জিয়াস এই টিনশেড বাড়ি করতে চান তাহলে আপনাকে 12,000 টাকার কাঠ ক্রয় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এবং আপনি যদি এই সবগুলো খরচ একত্রিত করেন তাহলে সবগুলো খরচ মিলে আপনার সর্বমোট খরচ আসবে 1,22,000 টাকা, আপনার সর্বোচ্চ খরচ আসবে এটা। আমরা কিন্তু আপনাকে বেশি পরিমাণ খরচটা দরেই করেছি, এরপরে যদি আপনার এলাকাতে রেট আরও কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার রেটটা আরও একটু কমে যাবে। সম্মানিত ভিউয়ার্স, অনেক এলাকাতে কিন্তু আপনার এই বাড়িটা 1,00,000 টাকা হলেও করতে পারবেন। আমি যে রেট বলেছি সেটা হচ্ছে হাই রেট, আপনি যদি এলাকাতে আরও রেটটা কম থাকে সেক্ষেত্রে 1,00,000 টাকার মধ্যেই কিন্তু আপনি এই বাড়িটা করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত, ভিডিও এই পর্যন্ত, চলো ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং কেমন ভিডিও পেতে চান বা কেমন ভিডিও আপনাদের প্রয়োজন আমাদেরকে কমেন্টস করে বলবেন। ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আর যদি এই বাড়িটির ফ্লোর প্ল্যান বা কোনো কিছু নিতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে। ইনশাল্লাহ আমরা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ফ্লোর প্ল্যান বা হিসাব নিকাশ সহ সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।